2020 সালের মার্চের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেনি তামিম ইকবাল, ছিলেন না গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও। চলতি বছরের জানুয়ারিতে বিপিএল চলাকালীন 20 ওভারের এই ফর্মেট থেকে 6 মাসের জন্য বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি, যা শেষ হবে জুলাইয়ের শেষ ভাগে। তবে জুলাই বিরতি শেষে বাংলাদেশ টি টোয়েন্টি দলে ফেরা সহজ হবে না তামিমের জন্য, কেননা আগামী অক্টোবরে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে একটি প্রাথমিক দল বানিয়ে বেশ কিছু সিরিজ একসঙ্গে খেলিয়ে তাদের তৈরি করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে স্বাভাবিকভাবে নেই এই ফর্মেট থেকে বিরতিতে থাকা তামিম। তাই বিশ্বকাপের আগে বিরতি শেষ হলেও তার টি টোয়েন্টি দলে ফেরা সহজ হবে না, সেই কথাই মঙ্গলবার বলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জহুরামে চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, তামিম ইকবাল অন্যতম সিনিয়র ক্রিকেটার, ও নিজের অবস্থা নিজেই ভালো বোঝে। এ নিয়ে তার সঙ্গে অনেক কথা হয়েছে আমাদের, সে আপনাদের কাছে বলেছে তার পরিকল্পনা, এরপর আমাদের কিছু বলার আছে। 6 মাস পার হয়ে গেলে সে কি থাকবে কিনা এটা তার মুখ থেকেই শুনবেন, আমি সেটা বলতে পারছি না, তবে এটা মনে হয় কঠিন।